চাঁদপুরের মতলব উত্তরে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন রোমান লস্কর, ক্যামেরায় রাসেল আহমেদ, বাংলা নিউজ 24 মিডিয়া, সাথে আছি কায়সার আহমেদ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। তবে একটা কথা, যে সকল শিক্ষক মন্ডলীরা আছেন, যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন এবং যারা মুরব্বীরা আছেন, কিন্তু শিক্ষার মান কিন্তু ভালো হতে হবে। বিল্ডিং এর পর বিল্ডিং দিব, সমস্ত সামগ্রী দিব। এই সরকার, আমি প্রথমেই বলেছি, অনেকেই বলেছেন এই সরকার আওয়ামী লীগ সরকারটা হলো শিক্ষা বান্ধব সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম মোহন। তো সেই জন্য তারা এটা আয়োজন করেছে, আমি তাদেরকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই। এরা অনেক কষ্ট করেছে, আমাকে ঢাকা গিয়েছে, অফিসে গেছে, রিকোয়েস্ট করেছে, প্রায় 8-10 জন একসঙ্গে গিয়ে আমি প্রথম কথাটি রাজি হয়েছি, কারণ এখানে আমার অনেক স্মৃতি জড়িত এবং জড়িত। এখানে বললাম স্কুলের এই তৈরি হওয়ার যেভাবে হলো সংক্ষেপে কথাটি বললাম। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। এই মাঠে আমরা জনসভা করেছি, অনেককে আমরা আমন্ত্রণ করতে পারিনি, আনতে পারিনি, কিন্তু নিয়তি কি পরিহার, যাদেরকে আনতে পারেনি, যাদেরকে আনতে দেওয়া হয়নি, তারাই আজকে নেতৃত্বে কর্তৃত্বে বরণীয় হয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি এই মাঠে আছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম পাঠানের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সোহেল রানা ও নাজনীন আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধাশ্যাম রায়, অনুষ্ঠান কমিটির আহ্বায়ক সাধাত হোসেন, বিএসসি প্রমুখ। বিজয়ের মাসে প্রথমে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী সকল শহীদদের। তারপর আমি স্মরণ করছি যারা এই স্বপ্নদ্রষ্টা উপদেষ্টা, যাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নাই। এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে দর্শক শ্রোতা।